प्रसादो यस्य प्रसादान्नगति कुतोपि धयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायतक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय सकलत्राय ते नमः ताङ्गोरजश्चुरितकुन्तलबद्धवरः पण्यप्रसूनरुचिरेक्षणचारुहासं वेणुं क्वान्तमनुगैरनुगीतकीर्तिं गोप्यो दिदृक्षितदृश्वभ्यागमन् समेताः तप्तकाञ्चनगौरङ्गी राधी वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदयेन च मद्भक्ताय यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद तुलसी काननं यत्र यत्र पद्मवना पठनं यत्र तत्र सन्निहितो हरिः प्रियां प्रव्रजन्त्यमनुपीतमपीतकृतियं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवभिनेदुस्तां सर्वभूतहृदयां मुनिमानतोऽस्मि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जयरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐछाई गोस्वामी करी चरण वंदन यहाँ हईते विघ्ननाश अभीष्टपुर दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पाद गतिर्मुहु स्वकृपायष्टिदानेन संतु संतु ॐ नमो भगवते वासुदेवाय श्री श्री चैतन्यचरितामृतम् आदिलीलायां चतुर्था परिच्छेदः कामगन्धहीन स्वाभाविक गोपी प्रेम निर्मल उज्ज्वल शुद्ध यनदग्धहीन कलिपावन अवतार श्रीमन महाप्रभु प्रिय परिकर श्री श्री गौड़ीय वैष्णव संप्रदाय आचार्य श्रील कृष्णदास कविराज स्वामी ठाकुर विरचित तदीय श्री चैतन्य चरितामृत ग्रंथरत्नी ग्रंथकार आदिलीला चतुर्थ परिच्छेद साथे साक्षात्कार दिच्छे हमारे आज के साक्षात्कारे काम गंधहीन स्वाभाविक गोपी प्रेम निर्मल उज्ज्वल शुद्ध यनदग्ध हेम गोपी प्रेमी प्रस्तुति
প্রবৃত্তি তার চর্চা এবং চর্চা আমার এই যাবৎ এইটুকু বুঝেছি সেইখানে শুদ্ধা প্রীতির শুধু গোবিন্দে সুখেই তাৎপর্যময়ী বাসনা ছাড়া আর কিছু না। কিন্তু আমরা এই অংশে সেইখানে প্রণাম জানি গ্রন্থ এবং গ্রন্থকারকে নমস্কার জানিয়ে আমরা গতকাল নীলাচলে মহাপ্রভুর চরণ সান্নিধ্যে শ্রীনিবাস আচার্য প্রভুর পিতামাতার চরণোপান্তে যাবার ভাগ্য করেছিলাম। তার পরবর্তী ঘটনা এখন আমাদের এই চরিতসুধার আস্বাদনীয় বিষয়। সেন শিবানন্দ ঠাকুর মহাশয় সমস্ত গৌড়ীয় ভক্তগণকে নিয়ে প্রতি বছর নীলাচল যাত্রা করতেন। পথে দুর্গম পরিস্থিতির বিষয়ে আমরা জানি না। বর্তমান স্থিতিতে পথ এত দুর্গম নয়। যে সময়ের কথা, যে ইতিহাসের কথা আমরা শুনেছি বা শুনতে চলেছি, সেই ইতিহাস অনেক অনেক পরীক্ষার কঠোর পাষাণে নিরূপিত হয়েছে। সাধারণ সাবলীল গতিতে জীবনযাত্রা প্রবাহ হয়নি। সমস্ত কিছু সচ্ছল গতিতে রাজনৈতিক পরিস্থিতিতে এক প্রান্ত হতে আর এক প্রান্তের যাতায়াতের সুব্যবস্থা ছিল না। ছিল না কোনো আহারাদির সুযোগ্যতম আহারাদির সুব্যবস্থা। যোগ্যতম পাত্রীর অভাববশতই বা রাজন্যবর্গের মাৎস্যন্যায়বশতই আমাদের রাজ্যের বিশৃঙ্খলা এটা চিরাচরিত পদ্ধতিরূপে উপস্থিত হয়েছিল। সেই সময়ের ইতিহাস পর্যালোচনা করলে এতটুকু বোঝা যায়, নীলাচল যাত্রীগণের সামনে দুরন্ত দুরন্ত বাধা অতিক্রম করতে হতো। এই সমূহ বাধাকে অতিক্রম করে শিবানন্দ সেন ঠাকুর মহাশয় সমস্ত ভক্তগোষ্ঠী সমবিব্যাহারে তিনি যাত্রা করতেন মহাপ্রভুর চরণ দর্শনে। এটাই ছিল তাদের সমস্ত বছরের একটা উৎকট লালসার বিষয়, অভিযান, বিশেষ অভিযান। এর জন্যই তারা তিলে তিলে মহাপ্রভুর চিন্তা করত কেমন করে এই নৈবেদ্য তার সান্নিধ্যে উপস্থিত করা যায়। শিবানন্দ সেন ঠাকুরের সঙ্গে এসেছিলেন এই ব্রাহ্মণ দম্পতি শ্রী চৈতন্য দাস এবং মা লক্ষ্মীপ্রিয়া এসেছিলেন। তাদের যে গোপন মনের বার্তাটা কেউই অবগত নয়। অন্তরে যে আমি দেবতার কাছে জানানো ছাড়া তো সকলের কাছে জানানো যায় না। সন্তান খোদা সব দম্পতির মধ্যে উপস্থিত হয়, কিন্তু আর্ষ মার্গে অবলম্বনে আমাদের যে যজ্ঞযাত্রার জন্মতিথি যজ্ঞ এবং জন্মতিথি জন্মলগ্নে শুভ পরিণতিকে স্বীকার করে মহাপুরুষের আবির্ভাব হয়। ঈশ্বরের অপার আশীর্বাদকে গ্রহণ করে তবেই আমাদের সংসার যাত্রায় প্রবেশ করতে হয়। এটাই শাশ্বত নিয়ম, অন্তত ভারতীয় কৃষ্টি এবং সংস্কৃতির সাধনা, সংসার জীবনের একটি মহামূল্যবান প্রতিবেদন। আজকের দিনে বহু কিছু পরিবর্তন হলেও এইটাই হলো ভারতীয় সংস্কৃতি। কেননা এইখানের মূল মন্ত্র হলো ঈশ্বরী প্রপত্তি, ভগবানের চরণের শরণাগতি। এই প্রপত্তিটুকু না থাকলে আমাদের দাম্পত্য জীবনও সুখকর হয় না, বিলক্ষণ রূপে বুঝেছিলেন এই ব্রাহ্মণ দম্পতি। সেই জন্য বিলম্ব না করে শিবানন্দ সেন ঠাকুরের সাথে নীলাচল যাত্রা পথে পাড়ি দিয়েছিল। কিন্তু মনের বাসনা কাকেই বা জানানো যায়? নিরীহ ব্রাহ্মণ দম্পতির সমস্ত ব্যবস্থা করালেন মহাপ্রভু স্বয়ং।
সেবক গোবিন্দ দাসকে বললেন, এদের যাতে কোনোরূপ আহার আদি ব্যবস্থা বাসা ব্যবস্থাদের কোনো ত্রুটি না হয়, সেদিকে বিশেষ নজর রাখবে। তাই হলো, সেরূপ সুব্যবস্থা হলো। সব ভক্ত গোষ্ঠীকে নিয়েই মহাপ্রভুর আনন্দ কোলাহল প্রাঙ্গণ আরো অধিকতর রূপে মুখরিত হতে থাকল। দারুব্রহ্ম জগন্নাথজির সামনে সাক্ষাৎ স্বয়ং মহাপ্রভু, তিনি পরমানন্দে আনন্দ নিকেতন রচনা করলেন রথযাত্রাটি উৎসব। শুরু হলো উড়িষ্যা উৎকল দেশে নূতন এক প্রাণস্পর্শের বিজয় বার্তা। সেই জন্য এই দেশের এইটি হলো জাতীয় মহোৎসব। এটা মহাপ্রভুর বিশেষ দানের একটি অন্যতম অবদান। অন্তর্যামী দেবতাকে কি জানাবেন? অন্তর্যামী তো সবই জানেন। জগন্নাথ দেব একদিন চৈতন্য দাসকে স্বপ্নে বলছেন, ব্রাহ্মণ গৃহে যাও, বিলম্ব করো না, অতি অল্পকালেই তুমি সর্বোন্নত সমুজ্জ্বল প্রেমভক্তি অবতরণ নিয়ে আসছেন, তোমার গৃহে অবতীর্ণ হবেন। অলৌক সামান্য রূপ লাবণ্য এবং প্রেমভক্তি নিয়েই জগৎকে উদ্ধার করবে, আর বিলম্ব করো না। উষালগ্নে নিজের পত্নীকে তখন বলছেন, লক্ষ্মীপ্রিয়া দেবীকে, দেখো গো আজকে বড় সুস্বপ্ন। অন্তর্যামী দেবতা জানতে পেরেছেন আমাদের মনের আকুতিটুকু, তাই এরূপ শুভ নির্দেশ দিয়েছেন, আমাদের আর বিলম্ব করা উচিত নয়। সকালবেলায় সেবক গোবিন্দ এসে হাসতে হাসতে বলছেন, চৈতন্য দাস, তোমাদের এই ব্রাহ্মণ দম্পতির উপরে মহাপ্রভুর আদেশ, আর বিলম্ব উচিত করা উচিত না। তোমাদের কক্ষের ভিতরে, তোমাদের এই গৃহকোণের আলো করে জগৎবন্দিত চরণ অবতরণ হচ্ছেন, সাক্ষাৎ প্রেমভক্তিকে নিয়েই সমস্ত গৌড় বঙ্গভূমিকে প্লাবিত করবে এমন এক মহাবিভূত এসে উপস্থিত হচ্ছেন, তোমরা শীঘ্রই নিজালয়ে প্রস্থান করো। এদিকে জগন্নাথ দেবের স্বপ্ন বৃত্তান্ত এবং মহাপ্রভুর আদেশ বৃত্তান্ত আর বিলম্ব করল না, সমস্ত ভক্তগোষ্ঠীর আশীর্বাদ নিয়েই এই নিরীহ দম্পতি স্বল্পকালে নীলাচল হতেই আমাদের বঙ্গদেশের যাজিক গ্রামে উপস্থিত হলেন। আমরা আগেই শুনেছি যাজিক গ্রামে বলরাম আচার্যের একমাত্র কন্যাই হল আচার্য প্রভুর সুখ্যাত পতিব্রতা মাতা ঠাকুরাণী। সেখানে দুই একদিন কাটানোর পর যাজিক গ্রাম হতে চাকুন্দি ধামে এসে উপস্থিত হলেন। কন্যা এবং জামাতাকে বিদায় বাসরে সে কি করুণ অবস্থায় একমাত্র এই বলরাম আচার্যের নয়নের মণি, এই কন্যা এবং জামাতা অতি অতি কষ্টে বিদায় দিলেন। চাকুন্দি ধামে এসে আমাদের ইতিহাস পর্যালোচনা করলে এতটুকু জানা যায়, তিনি গঙ্গা তটে 7 দিন ধরে শ্রীকৃষ্ণ মন্ত্রের পুরস্চরণ করেছিলেন। উন্নত উজ্জ্বল রসবিভাবিত সুপুত্র মুখদর্শনের অভিলাষে কঠোর তপস্যার একটি দিগদর্শন দেখালেন শ্রী চৈতন্য দাস। সুপুত্র লাভ করতে গেলে গোবিন্দের চরণে একান্ত আত্মসমর্পণ করতে হয়, করলেন। তারপর যথা সময়ে প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া দিক্রমে শশিকলার মতো গর্ভে প্রবেশ করল। আমাদের জগতে যেরূপ নিয়ম, ভগবত অবতরণের এরূপ নিয়ম নয়,
তবু মহাপুরুষের জ্ঞানের যারা নিয়ম মানেন তাদের আমাদের জগৎযাত্রার কিছু নিয়মকে স্বীকার করে নিতে হয়। সেই জন্যই পুরবাসিনীগণের গ্রামবাসিনীর প্রতিবেশিনীগণের আনন্দ আর ধরে না। সত্যবতী সত্যবতী পতিব্রতা লক্ষ্মীপ্রিয়া দেবীর এই অপরূপ রূপ উজ্জ্বল কারিণী তারকে দর্শন করে ভাবছেন বহুদিনের আমাদের আকাঙ্ক্ষা পূরণ হলো। পুরন্ধ্রীগণ আর পুরবাসিনীগণ বলছেন আমরা প্রায় ভাবতাম এই নিরীহ দম্পতি ব্রাহ্মণীর গৃহে যদি একটি শিশু সন্তান অবতীর্ণ হতো না জানি আমাদের নয়নের কি সুখ বিস্তার করত। আজকে আমাদের আশা ফল ফলেছে, বিধাতা পুরুষ বুঝিবে আমাদের চেয়ে দেখেছেন, তাই ধীরে ধীরে সেই গর্ভস্থ সন্তানের আগমনের সাথে সাথে মা লক্ষ্মীপ্রিয়ার সর্বঙ্গ স্পষ্ট স্পষ্ট রূপে আনন্দ নিকেতনে পরিণত হলো। এটি হবারই কথা, কেননা যারা এইরকম সপ্তবতী হয় না তাদের সমস্ত চিত্র চরিত্র সাধারণের থেকে অলৌক অসামান্য হয়ে দাঁড়ায়। তার প্রতিটি হাব ভাব গতি প্রতিটি নরণ প্রতিটি নারীগণের বড়ই বিমুগ্ধকারিণী হয়ে উঠল। এক সময় আসলো শশিকলা বৃদ্ধি পেতে পেতে রাকাশশীর শুভাগমনে পূর্ণিমার সেই শুভলগ্ন বৈশাখী পূর্ণিমার সায়ংকালে রোহিণী নক্ষত্রে শুভলগ্নে আমাদের বহু অভিলষিত আমাদের বৈষ্ণব আচার্যবর্য শিরোমণির অলঙ্কারকারী শ্রীনিবাস আচার্য প্রভুর ভূমিষ্ঠ হলেন, জন্ম নিলেন। এই শুভলগ্নে এই মৃত্তিকাকে স্পর্শ করার সাথে সাথে আনন্দের পসরা লেগে গেল। আনন্দ নিকেতনকে নিয়ে যারা অবতরণ করেন আনন্দ ছাড়া তো তাদের গৃহে আর কিছু থাকে না, নিরানন্দে কোনো স্থান পায় না, চারিদিকে শুধু আনন্দের পসরা লেগে গেছে। এই দরিদ্র ব্রাহ্মণ কী দিয়ে নবজাতককে বরণ করবে, কোনো তো এদের গৃহে কিছুই নাই। দরিদ্র ব্রাহ্মণের কিন্তু মন উদার সরল স্বচ্ছ সদাশয় মহাশয়, সেই জন্য অলক্ষ্যে কে কোথা হতে কত দ্রব্য সম্ভার আয়োজন করে দিয়ে যায় কেহ জানে না। নবজাতকীর মুখালোকনে মুখাবলোকনে পরমানন্দে আনন্দ নিকেতনে শুরু হল উৎসব যাত্রা পর্ব। কোথা হতে কে এমন করে দ্রব্য সম্ভার এনে জগিয়ে দেয়। তারপরই যা সকলের কুলি বিলসিত হয় শিশু সুলভ চেহারায় পিতামাতার মনোরঞ্জন করতে করতে প্রতিবেশিনীগণের নয়নের মণি হয়ে দাঁড়ালো। চম্পককলিকা সদৃশ দীর্ঘায়িত নয়ন বিলম্বিত ভুজযুগল এবং সেই কেশকলাপের শোভারাশি এবং মুখের এবং শ্রীবদনের মৃদু হাসি সমস্ত জননী মনির কলিলান্তকরণকে স্নিগ্ধ বাৎসল্য সিঞ্চনে তন্ময় তনয়ময় করে রেখেছিল। তাই পিতা ঠাকুর অর্থাৎ আমাদের শ্রী চৈতন্য দাস তিনি নাম রাখলেন পুত্রীর শ্রীনিবাস। চৈতন্য দাস নাম রাখলেন শ্রীনিবাস, নিজেই নামকরণ করলেন শ্রীনিবাস। শ্রীনিবাস নাম তার সার্থকই, ধীরে ধীরে এই শিশু মায়ের কোল ছেড়ে এখন রিঙ্গনলীলায় ব্যস্ত হয়ে পড়ল। শিশু সুলভ চাঞ্চল্য প্রকাশ করতে করতে পরমানন্দ বিস্তার করতে করতে এখন আঙিনায় এসে হামাগুড়ি রিঙ্গনলীলা দুরন্ত খেলা। তার যে সর্বাঙ্গের শোভারাশি, হ্যাঁ তার যে বুদ্ধি প্রভা এবং চাঞ্চল্যের সীমা অতীত করে সকলের মনোরঞ্জন করে তুলল। প্রতিবেশী নাম বেশিনী মায়েরা এই শিশুর
এই দুরন্ত শিশু দুরন্তপনা অতি সুখকর মনে করে একবার কোলে করলে আজ ছেড়ে দিতে চাই না। সব মায়েদের মনোবাসনায় এইটাই একটাই, মা হওয়া তো সহজ কথা নয়। জননী মনের সমস্ত স্নেহক্ষরণ হয় শিশুকে কোলে পেলেই, তবে শিশু যেমন স্নিগ্ধ দীর্ঘ মুগ্ধরসে সিঞ্চিত হয়ে নিজের শ্রীঅঙ্গকে পুষ্ট হৃষ্ট অতি বলিষ্ঠ করতে সমর্থ, মায়েরও এই মন শিশুকে নিয়েই এসে পরমানন্দ নিকেতন শুরু করেছে। কোনো জননী এইরকম শিশুকে কোল থেকে নামাতে পারেনি, আজও পারেনি। তো শ্রীনিবাসের স্বভাব সুলভ চাঞ্চল্য তাদের মনোনয়নের আনন্দ বর্ধন করতে থাকল, কিন্তু মাঝে মাঝে বিদ্রোহ করত। সবসময় শিশুরা তো কোলে থাকে না, বিদ্রোহ করত। তারপর মা লক্ষ্মীপ্রিয়া দেবী নিজের সন্তানকে কোলে নিয়ে আদর আপ্যায়নে এমন করে দিন আনন্দে কাটিয়ে দিল। ধীরে ধীরে এখন শিশুর চরণ সংক্রমণ পা হয়ে গেছে, চরণ সংক্রমণ শুরু হলো। শুরু হলো সেই সঙ্গে তার বিদ্যাভ্যাসের প্রথম পর্ব। ধীরে ধীরে তার বহুগয়ের সাথে সাথে বিদ্যাভ্যাস পর্ব শুরু হলো। সেই সময় সুপণ্ডিত রূপে বিবেচিত ধনঞ্জয় বিদ্যাবাচস্পতির চরণ সান্নিধ্য প্রাপ্তি করে আমাদের আচার্য শ্রীনিবাস আচার্য প্রভু তার শৈশব সুলভ এই সমস্ত রীতিকে অতিক্রম করে বিখ্যাত পাঠ অভ্যাসে রত হল। অল্প সময়ের মধ্যেই সে মেধাবী তীক্ষ্ণধি তার মেধা মনীষার পরিচয় দিতে থাকল। মনীষার পরিচয় দিতে দিতে স্বল্পকালের ভিতরে সে ব্যাকরণ ছন্দ অলঙ্কার শাস্ত্র দর্শন শাস্ত্রে সম্পূর্ণরূপে ব্যুৎপত্তি লাভ করল। এই সময়ে ধনঞ্জয় বিদ্যাবাচস্পতি মহাশয় তখন ভাবছেন, আমার এযাবৎ অধ্যাপনা করে আজ সার্থক জীবন লাভ করলাম, উপযুক্ত ছাত্র এই একজনকেই পেয়েছিলাম, আমি আমার চিত্তের যাবতীয় অনুভূতি একে আমি দিতে পেরেছি বলেই আমার জীবন সার্থক। অধ্যাপক মশাইরাও চান যোগ্যতর একজন ছাত্রকে যাতে পড়ানো যায়, এই অগামগাকে পড়িয়ে কিছু লাভ নাই, ও শুধু গরু চড়ানো জানেন, একজনকে পড়ালেই হবে। একশ্চন্দ্র তমোহন্তি নচতারা গণৈরপি, এটা সব শিক্ষক মহাশয়রাই চান, যোগ্য হতে যোগ্যতর একটি আমার ছাত্রের সান্নিধ্য হোক। আচার্য প্রভু তার চরণ কৃপায় এই সমস্ত শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করেছেন, কিন্তু মনের মধ্যে হাহাকার উৎপত্তি, এত হাহাকার, এতদিন তো বিদ্যারসে বিভোর ছিলেন কিন্তু এত হাহাকার কেন, কোথায় একটা অতৃপ্তি লুকিয়ে আছে, নিরন্তর আমাকে উচ্চারণ দাসীন করে তুলেছে, কি সেই কে সেই। মাঝে মাঝে আনমনা হয়ে নির্জন কাননে এসে নিরন্তর নয়নাশ্রু বর্ষণ ছাড়া আর কোনো ভাষা নাই, নীরব নিথর প্রাণ হতে শুধু এক ফোঁটা করে চোখের জল গড়িয়ে পড়ে, কোথায় সে হাহাকার, কেন হাহাকার, অনুসন্ধান নাই। পুত্রীর এইরূপ অবস্থা দেখে পিতা চৈতন্য দাসের আনন্দ ধরে না। গৌরভক্ত চৈতন্য দাস তখন নিজ পুত্রকে কাছে বসিয়ে গৌর গুণগাথা শুনিয়ে শুনিয়ে তার লীলাবলী শুনিয়ে তাকে আনন্দ দিত। পিতা পুত্রের এইরূপ আনন্দ নিকেতনটি শুধু পিতা পুত্রের সম্বন্ধ রইল না, শ্রীনিবাস পিতা পাইনি, একজন মরমি গৌর ভক্তকে পেয়েছে, পরম ভক্তকে পেয়েছে,
আর পিতা সাধারণ পুত্র পাইনি, একজন মহানুভবী পরম চৈতন্য দাসানুদাসকে পেয়েছে, উজ্জ্বল রসে রসায়িত পবিত্র চরিত্র পুত্রকে পেয়েছে। সেই জন্য পিতা পুত্রের এই গৌর গুণগাথায় দিন এবং রাত্রি কেমন করে চলে যায় তারা দুইজনেই জানে না। আনন্দ নিকেতনটি এখন পরমানন্দে রসায়িত হয়ে উঠল। পিতা পুত্রের সম্বন্ধ সম্বন্ধ মাত্র, প্রকৃত সম্বন্ধ ঈশ্বর সম্বন্ধীয়। তাই একদিন পিতা চৈতন্যদাস শ্রীনিবাসকে বলছে, বাপ শ্রীনিবাস, আমাকে আর সংসার ভালো লাগে না, আমি বৃন্দাবনে যাব, আমি রূপ সনাতনে চরণাশ্রয় করব, আমাকে সে সুযোগটুকু করে দাও। এখন তো তোমার বোধোদয় হয়েছে, নিজের মায়ের সাথে এই ক্ষুদ্র অঙ্গনকে আলো করে সংসার যাত্রা করো, আমার এখন বৃন্দাবন যাত্রা ছাড়া আর কোনো রাস্তা, আর আমি বাঁচতে পারবো না। কিন্তু তার এই সুখের বাসনা বহুদিন কি স্থায়িত্ব হলো না, স্থায়ী রইল না, কেননা তারপর একটা নূতন ঘটনার সাক্ষাৎকার করলেন চৈতন্যদাস। কোনো কাজের ছলে শ্রীনিবাস চলেছেন যাজিগ্রামের পথে, আর ওই পথেই আসছেন নরহরি সরকার ঠাকুর মহাশয়। তিনি ব্রজের মধুমতী সখী, তিনি নবদ্বীপ ছেড়ে চলে এসেছেন। নদিয়া বিহারী মহাপ্রভুর সন্ন্যাস লীলার সাথে সাথেই নরহরি ঠাকুর মহাশয় এখন শ্রীপাট শ্রীখণ্ডে উপস্থিত হয়েছেন। ভাই মুকুন্দ সরকার এবং ভ্রাতুষ্পুত্র প্রদ্যুম্ন বহুরূপে পরিচিত রঘুনন্দন লোচনদাস, এসব শ্রীখণ্ডের অলঙ্কার সঙ্গীগণকে নিয়ে তিনি চলেছেন গঙ্গা স্নানের দিকে। কিন্তু পথিমধ্যে শ্রীনিবাসের সাক্ষাৎ হল, শুনেছেন পিতার কাছ থেকে, শুনেছেন সরকার ঠাকুরের মহামহিমার কথা, মহাপ্রভু লীলার অন্তরঙ্গ সঙ্গী হিসাবে সরকার ঠাকুর বিশেষ পরিচিত। তার এই গৌর ভাবনামৃত নাগরী ভাবের উপাসনা বহুরূপে সম্মানিত হলেও আমাদের আচার্য পরম্পরায় স্থাপিত হতে পারেনি। সরকার ঠাকুর মহাশয় দেখি বুঝেছেন এ তো সাধারণ শিশু বালক নয়, এইরকম যে উজ্জ্বল কান্তি দীঘল নয়ন চাঁচর কেশ বিলম্বিত ভুজ পদচারণার বিন্যাসের সাথে সাথেই মনে হয় যেন আনন্দের ঢেউ লেগে যায়। তবে কি আমরা যে কথা শুনেছিলাম, উজ্জ্বল রস পুনশ্চ অবতরণ করছেন মহাবিভূতি সম্পন্ন হয়ে, সেই কি উভয় উভয়কেই এক দৃষ্টিতেই চিনে ফেলেছেন? আমাদের জগতের পিতা পুত্র স্বজন কুটুম্বের সম্বন্ধ দেহের সাথে, সেই জন্য চিনতে পারি না। মা চিনিয়ে দিলে তবে চিনতে পারি, কিন্তু ওনাদের সম্বন্ধ জন্ম জন্মান্তরে নয়, জন্মযাত্রার সঙ্গে কোনো যোগ নেই তো। ওনারা লীলা পরিকর, দর্শন মাত্রে চিনে ফেলেন, পরিচয় হয়ে যায়। আর শ্রীনিবাস দেখেই ভেবেছেন, হ্যাঁ এই সেই আমার পিতৃদেবীর মুখনিঃসৃত বাণীর প্রতীক নরহরি সরকার ঠাকুর মহাশয়। চিনে ফেলেছে যে ভুলুণ্ঠিত প্রণাম জানালেন, সরকার ঠাকুর তাকে উঠিয়ে সজোরে বুকে জড়িয়ে নিলেন, যেন গৌর বিরহের সমস্ত হাহুতাস অন্ধকার কেটে গেল নিমেষের মধ্যে। শ্রীনিবাসকে বুকে পেয়ে যেন রাধা ভাবদ্যুতি সুবলিত শ্রীকৃষ্ণ তনু স্পর্শে সঙ্গে সঙ্গেই আর এক সমস্ত অঙ্গ জড়তা হৃৎকম্প পুলকিত হয়ে উঠল। সরকার ঠাকুর তার বিরহ বেদনাটাকে আরো শতাধিক রূপে প্রজ্বলিত করে দিল।
গৌর বিরহের আলোকবর্তিটাকে জেলে দিল। এতদিন সে ধুমায়িত উদ্গিরণ হবার সুযোগ ছিল না। সরকার ঠাকুর করলেন কি, তার মনের মধ্যে প্রেম শিখাটাকে জ্বালিয়ে দিল। শ্রীনিবাস এইবার কোন রকমে নিজেকে সম্বরণ করে টলতে টলতে আসছে। এই প্রেমার আস্বাদন যেন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলি না যায় তেজন। এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, যেন বিষামৃতে একত্র মিলন। টলতে টলতে আসছে কোনো রকমে সম্বরণ, কোনো রকমে এসে উপস্থিত হলেন চাকুন্দি গ্রামে। আজকে শ্রীনিবাস আগে শ্রীনিবাস নয়, চৈতন্য দাস বুঝতে পেরেছে আজকে আমার পুত্রের যে ভাবোদয় হয়েছে এই কোনো মহাপুরুষের পরশ পাথরের ছোঁয়া লেগে গিয়েছে। তাই এরকম দিব্যগতি এসে লাভ করেছে, আনন্দ আর ধরে না। দুইজনে তখন কখন যে কি করে, কখনো কাঁদে, দুইজনেই কাঁদে, দুইজনে হাসে, এটা দুইজনেই হাসে, দুইজনেই উন্মত্ত প্রলাপ, কখনো বা অর্ধবাহ্যা অবস্থা, কখনো বা মূর্ছিতা অবস্থা। এই অবস্থায় তাদের এমন আনন্দ দিনগুলো যাচ্ছে না, এটি কিন্তু অনুভব বেদ্য, সহজ সাধ্য নয়। পিতা এবার বলছেন, বাপ শ্রীনিবাস এইবারে তোমার যাবার সময় হয়েছে, আর আমি থাকতে পারছি না, আমি বৃন্দাবন যাব, আমাকে ছেড়ে দে বাপ। কিন্তু তার বৃন্দাবন যাত্রার শুভ সংঘটন ঘটল না। স্বল্পকালের মধ্যে জ্বর আক্রান্তে ইহলোক ত্যাগ করে চলে গেলেন। শ্রীনিবাস পিতৃহারা হয়নি, একজন মরমী সাথীহারা হয়েছে, একজন পরম ভক্তের সঙ্গহারা হয়েছে, একজন রসিক গৌর ভক্তের সঙ্গহারা হয়েছে। পিতৃহারা হলে এত ব্যথা হয় না, সেটা সম্বরণ সম্ভব, কিন্তু মরমী ভক্তের এই সাথীহারা যদি হয়ে যায় না, সমস্ত জীবনটাই যেন হাহাকার হয়ে, অন্ধকার হয়ে এসে দাঁড়ায়। শ্রীনিবাস তখন কিংকর্তব্যে বিমূঢ় হয়ে পড়ল, অপরিণত বয়স, এখনো পরিণত হতে পারেনি। সংসার যাত্রা কিরূপ, তার যে কিরূপ প্রহেলিকা জন্মযাত্রার কি এবং জীবনযাত্রার কি ভয়ঙ্কর গতায়গতি, এই বিষয়ে সে একেবারে কোমল মস্তিষ্ক, অপরিণত বয়স্ক। চারিদিকে শূন্য প্রায় দর্শন করতে থাকল, সমস্ত দিক শূন্য। এদিকে প্রতিহারা লক্ষ্মীপ্রিয়া দেবী, মা লক্ষ্মীপ্রিয়া কি করবেন, শুধু চোখের জল ছাড়া আর তো তার কোনো ভাষা নাই, বড় নিরীহ, বড় সরলা। এই পতিপুত্রকে পেয়ে তার আনন্দ ধরত না, আমার মতো ভাগ্যবতী বুঝিবে এই ধরাতলে আর কেহ নাই। এখন বিদায় দিতে হলো, বিধাতার অমোঘ নিয়মকে মাথায় স্বীকার করেই দিতে হয়, কিন্তু চোখের জল ছাড়া তো আর কোনো বিদায়ের ভাষা নাই। মনোবেদনা তখন চোখের জল দিয়ে বের হয়ে রইল, কে তাকে সান্ত্বনা দেবে। কোনো রকমই পিতার ঔর্ধ্ব দৈহিক কাজ সমাধান করে